ইন্টারেস্টিংলি ব্রেইনের ভেতরে কিন্তু কোনোরকম, যারা মেডিসিনে একটু জানেন তারা জানেন যে ব্রেইন হচ্ছে একটা কম্প্যাক্ট একটা একটা জায়গা, স্কালের ভিতরে কিছু পানির মতো তরল পদার্থ আছে যেটার উপর ব্রেনটা ভাসে। এটা ভিতর বাইরের থেকে ভিতরে যাওয়ার উপায় নেই, ভিতর থেকে বাইরে আসে। এবং একদিন পর্যন্ত আমরা জানতাম যে ব্রেনের ওয়েস্ট প্রোডাক্ট নির্গমনের তেমন কোনো রকম উপায় নাই, কারণ লিম্ফেটিক্স নাই ব্রেনে, বডির সর্বত্র লিম্ফেটিক্স আছে কিন্তু ব্রেনে কোনো লিম্ফেটিক্স নাই। আমরা এখন জানি যে একটা সিস্টেম আছে যেটা আমরা আগে জানতাম না, যেহেতু আগে মেডিসিন শুধু দিনের বেলার মেডিসিন ছিল, এখন স্লিপ মেডিসিন তো রাতের বেলার জিনিসগুলোও দেখে। তো দেখা যায় যে গভীর ঘুমের সময় N3 তিন নম্বর স্টেজের সময় সেই চ্যানেলগুলো ওপেন হয়। এটা খুব রিসেন্ট একটা ফাইন্ডিংস। এই চ্যানেল ব্রেনের মধ্যেও কিছু দূষিত পদার্থ থাকে যেটা অবশ্যই, কারণ ব্রেন ব্রেন হচ্ছে আপনার বডির তিন, যদি আপনি মাপেন তাহলে হচ্ছে 3% অফ বডি ওয়েট সারা শরীরের, আর এটা এটা 30% এনার্জি কনজিউম করে। এটা মেটাবলিক্যালি হাইলি অ্যাক্টিভ একটা অর্গান। তো এই ওয়েস্টগুলো যাচ্ছে কোথায়? তো এখন ওই ওই সময় চ্যানেলটা ওপেন হয়, ওই ফ্লুইড যেটা CSF ফ্লুইড আমরা বলি, এই সেরিব্রো স্পাইনাল ফ্লুইডটা ভিতরে যায়, সব কিছু ধুয়ে বের হয়ে আসে, আবার চ্যানেলটা বন্ধ হয়ে যায়। ঘুমের সময় আপনি যে শুধুমাত্র ঘুমের সময় এবং ঘুমের ভিতরেও পার্টিকুলারলি এই N3 সময় হয়। এখন যদি আপনি ঘুমালেন 8 ঘন্টা কিন্তু আপনি যদি N3 না যান কোনো কারণে, তাইলে আপনার এই ওয়েস্ট প্রোডাক্টগুলো হাত চালাতে, তাহলে কী হচ্ছে, এগুলো জমা হচ্ছে ব্রেনে, ব্রেনের সিস্টেমটাকে ক্লগিং। ব্রেনে তো আছে আপনার প্রায় 800 বিলিয়ন নিউরন আছে, তার ভিতরে হচ্ছে অলমোস্ট 2-3 ট্রিলিয়ন কানেকশন, এখানে ক্লগড হয়ে যাচ্ছে। ওই ইলেকট্রিক্যাল জ্যাম হলে যেরকম হয়, তো তখন আপনার ব্রেন আপনি যে ভুলে যান, কিংবা ডিমেনশিয়া, কিংবা মানে আক্ষরিক অর্থেই যে সাইকোলজিক্যাল প্রবলেম যেগুলো, এগুলো নানান কারণে হয়। তো আমরা এখন জানি যে অ্যামাইলয়েড বিটা বলে একটা প্রোটিন আছে, এই প্রোটিনটাকে আমরা ডিটেক্ট করার চেষ্টা করি এবং এটা দেখে আমরা বলি যে এই রোগী বা এই ভদ্রলোক তার ডিমেনশিয়া হচ্ছে, আর্লি ডিমেনশিয়া, আলজহাইমার্স ডিজিজ। তো এই অ্যামাইলয়েড বিটা একদম এখন স্পষ্ট আমরা জানি যে এটা যদি ডেল্টা স্লিপ আপনার কম হয় তাহলে এটা ওখানে ঘুমের সাথে সরাসরি আসলে এইগুলো জড়িত হয় জড়িত। তারপরে আপনার এটা এটা তো একটা দেখালাম না, তারপরে আছে ধরা যাক হরমোনগুলো, যতগুলো হরমোন আছে বডির, হরমোন তো আমরা বলি জীবনের শক্তি ইত্যাদি, সবগুলো হরমোন ঘুমের সাইকেল, শুধুমাত্র কোনো কোনো হরমোন আছে একদম নির্দিষ্ট করা আছে যে এই সাইকেলটার এত মিনিট আগে এটা হবে, যেমন টেস্টোস্টেরন মনে করি, টেস্টোস্টেরন পুরুষের হরমোন, এবং দেখা যায় যে ঘুমের একটা পার্টিকুলার স্টেজে এই হরমোনটা সিক্রিশন হবে। এখন যে কারণে যারা স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট তাদের তারা অনেকেই কিন্তু ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আসেন। এরকম ধরা যাক গ্রোথ হরমোন, যেটা আমরা বলি সবচেয়ে বড় মাস্টার হরমোন, গ্রোথ হরমোন ডিরেক্টলি রিলেটেড টু দ্য স্লিপ সাইকেল, মানে সবগুলো হরমোনই প্রকারান্তরে ঘুমের সাথে, ঘুমের তাহলে হরমোনের সাথে যে সমস্ত রোগ জড়িত একদম, তাহলে সবগুলোই আপনার এই সব হবে আর কি। আমার ডায়াবেটিসের কথা যদি আমরা কমনলি বলি।